করোনায় আক্রান্ত বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। সোমবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, খালেদা জিয়া বন্দী থাকলে তার সুচিকিৎসা সম্ভব নয়। বিভিন্ন সময় দেশের সাধারণ ছাত্রদের হয়রানিমূলক মামলা হামলা গুম হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। খালেদা জিয়া ওনার করোনা ধরা পড়েছে, এখন যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে যে তুমি করোনা আক্রান্ত হয়েছেন, ওনাকে মুক্ত করে দেওয়া, মুক্ত করে দেওয়া যাতে উনি ওনার নিজের খোলা মনে চিকিৎসা নিতে পারেন। উনি বন্ধ রোগের মানসিক ই না থাকলে চিকিৎসা ভালো হয় না।